আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এখন মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আমি গত 17 তারিখে এখানে আসছিলাম, তো তারপরে এখানে এসে মানে থেরাপি নিলাম। থেরাপি নেওয়ার পরে এখন মোটামুটি বলতে গেলে ভালোই সুস্থ আর কি, খুব ভালো মনে হচ্ছে। আজকে আমি আপনাদের সামনে বলবো যে আমি কীভাবে সুস্থ হলাম, এগুলো সম্পূর্ণ বলবো। তার আগে আপনারা আমার আগে একটা ভিডিও করেছিলাম, সেটা একটু দেখে আসুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুল কাইয়ুম, আমার বয়স 32 বছর, আমি দিনাজপুর বিরামপুর থেকে আসছি। আমার PLID সমস্যা, আমি ব্যথা চারিদিকে শরীরে অনেক জায়গায় ব্যথা, এই ব্যথা নিয়ে আমি এখানে আসছি আর কি। ব্যথাটা হচ্ছে আমার 1 বছর 4 মাস ধরে। আমি মালয়েশিয়ায় গত 1 বছর 4 মাস আগে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসছি, তো ওখানে আমার কারেন্ট শর্ট করেছিলাম প্রথম অবস্থায়। তো আমি একটা কারেন্ট মেশিন, ওয়েল্ডিং মেশিন আর কি, ওয়েল্ডিংয়ের কাজ করতাম। তো দুপুরবেলা লাঞ্চের টাইম বলেছি চলো লাঞ্চ করি, তো একটা মেশিন বাইরে আছে, লাইন অফ করা ছিল, মেন তার লাগা ছিল, কিন্তু যে সুইচটা সেটা অফ করা ছিল, আর হাতে আমার গ্লোভস খুলছিলাম। তখন আমি বলছি যে বৃষ্টি আসবে নাকি মেশিনটা একটু ছাতার নিচে রাখি যাতে না ভিজে। তো যখনই মেশিনটা আমি ধরতে গেছি, গ্লোভস খুলে রাখছি, আমি সবাইকে বলছি তো যে চলো লঞ্চ করতে যাই, তো গ্লোভসগুলো একটা গাড়ির উপরে রাখে, ওই মেশিনটা যখন ধরতে গেছি তখন আমাকে কারেন্ট শর্ট করেছে, কারেন্ট শর্ট করেছে। আমি তো টানতেছি মানে জীবন দিয়ে আসতেছে না, কারেন্টের পাওয়ার খুব বেশি এবং কারেন্টও টানতেছে, দুজনে টানাটানি করতেছি হচ্ছে না। আমার স্মরণ আছে আমার পাশে একটা গাড়ি আছে, লরি আছে, ওখানে পাটা একটু দিয়ে আমি জোরে চাপ দিছি এবং হয়তো আল্লাহ বাঁচাবে এই কারণে হয়তো আমি ছুটে ছুটকে পড়ে গেছি 6-7 জায়গা দূরে ঢালাইয়ের উপরে। তো তখন থেকে আমার সব মিলে আমার ধরলো, ধরে নিয়ে যায় একটু রেস্ট করালো, মাথায় পানি দিল। রেস্ট করার পর পরের দিনে আমি ডাক্তার কাছে গেলাম মালয়েশিয়াতেই, তো যায় ডাক্তারকে বললাম যে এরকম একটা সমস্যা। তো ফার্স্ট টাইম আমার শুধু হালকা ব্যথা, কিন্তু সেরকম ব্যথা ছিল না। তো তখন ডাক্তার আমাকে হালকা ওষুধ লিখে দিল, ওষুধ খাচ্ছি, ভালো হচ্ছে না। পরের দিন আবার গেলাম, আবার যায় ওখানে হচ্ছে আপনার একটা ইঞ্জেকশন দিল, ইঞ্জেকশনে ব্যথা হচ্ছে, ভালো হচ্ছে না, মানে ব্যথা একটু ধীরে ধীরে বাড়তেছে। তারপরে আবার ডাক্তার কাছে যায়, আমার বস ছিল, বসে নিয়ে যায়, তো ডাক্তার কাছে যাই, আমি বললাম, ভালো করে বললাম যে আমার ব্যথা ভালো হচ্ছে না, আমার কি করা যায়। তো আবার রক্ত পরীক্ষা করলো, এক্স রে করলো, এখানে কোমরে এখানে সব কিছু দেখার পরে বলছে এখানে তো কিছু ধরা যাচ্ছে না। তারপরে আমার দেশে আমার একটা ভাগ্না আসলো, ও আবার বলছে ওখানে ফোন করে যোগাযোগ হয়তো, ও বলছে যে মামা আপনি হচ্ছে যেহেতু আপনার ব্যথা ভালো হচ্ছে না, আমার ধারণা এটা হচ্ছে আপনার PLID মনে হয়, ওখানে বলছে। তারপরে আমি ডাক্তারকে বললাম যে এরকম ব্যথা ভালো হচ্ছে না, কি বুদ্ধি করা যায়। তখন আবার ডাক্তার বললো তাহলে তোমাকে MRI করতে হবে, তো ওখানে MRI করছি। করার পরে ওখানে রিপোর্ট দিল, রিপোর্ট দেওয়ার পরে বলেছে যে তোমার PLID হয়েছে, আমার বসকে বললো। তখন থেকে আমি 3 মাস কোনো কাজ করিনি, বসেছিলাম, আমার ভিসা একটু দেরিতে আসছিল ওই জন্যে কাজে বসেছিলাম। আমি বলছি ভিসাটা আসলে বাড়িতে আসবো, তারপরে ভিসা আসতে দেরি হয়েছে, আমি বলছি যে না চলে যাবো, ভিসা আশা করে লাভ নেই, চলে যাবো। হয়তো আজকে শনিবার এরকম টাইমে আমি বসের কাছে গেছি, বস আমি আজকে টিকিট কাটতে যাবো, দেখে যাবো। পরের দিনে সকালবেলা বসে আবার ডাক্তারের কাছে তোর ভিসা আসে, যাক আলহামদুলিল্লাহ, আমি তারপরে দেখে যাবো আর। তো পরের দিনে আবার যা টিকিট কাটলাম চলে আসলাম দেশে। আসে তো অনেকদিন ওই ভাগনা একটু পরামর্শ দিয়েছিল যে ওষুধ টোষুধ খাওয়া, আবার ব্যায়াম ট্যাম করা, দেখলে একটু টুকটাক চালাই, চালে মোটামুটি মোটামুটি আর কি হালকা পাল্টা ভালো আছে আর কি। তো যদি কোনো চাপের কাজ করি তাহলে ব্যথাটা আবার বেশি হয়, ওই জন্য আমি চিন্তা করতেছি যে আর থাকা যাবে না, যাই একটু যা চিকিৎসা করি। আর শুনি তো চারিদিকে ভিডিও দেখি, তখন থেকেই ভিডিও দেখি যে এখানে গেলে ভালো হবে, ওই জন্য এখানে আসা আর কি। আমার কি মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে যে বিশ্বাস করতেছি যে না ভালো হবে ইনশাল্লাহ। আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে
আমি মাত্র নতুন আসছি তো আমি চিকিৎসা করি ইনশাআল্লাহ ভালো হব আশা করি আর ভালো হওয়ার পর ইনশাআল্লাহ আপনাদের জন্য একটা ভালো ভিডিও আমি নিয়ে আসব আর কি আর সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি গত 17 তারিখে এখানে আসছি আমি তো আগে ডিবিআরসি এর ভিডিও দেখছি দেখে এখানে আসছি তো আমার প্রথমে শরীরের ব্যথা বেশ ভালোই মানে ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মালয়েশিয়ায় অ্যাক্সিডেন্ট হয়েছিলাম তারপরে অনেকদিন থাকার পরে আমি ভিডিও দেখছি যে এখানে গেলে আমার সুস্থ হবে এরকম মনের একটা আশা ছিল যে তো জন্য আসছি আসার পরে ফার্স্ট ডাক্তার দেখলো দেখার পরে টেস্ট টেস্ট সবগুলো করলো করার পরে আমার এখানে থেরাপি দেওয়া শুরু করলো থেরাপি দিচ্ছে প্রথম প্রথম সেরকম কিছু বুঝতেছি না তারপরে তিন চার দিন পরে দেখতেছি যে আমার শরীরটা একটু হালকা লাগতেছে তারপরে সাত দিন ছয় দিনের মাথায় আমি ব্যথা আমার একটা ইয়া দিছিল তারপর থেকে আমি ব্যথা কমতেছি কমতে কমতে প্রায় আজ আমি সুস্থ আর কি আলহামদুলিল্লাহ সুস্থ নার্সরা খুবই ভদ্র এবং খুবই ভালো তারা খুব ফ্রেন্ডলি আমাদের সঙ্গে ব্যবহার করে আর যখনই যেটা বলি সেটা শোনে এটা বাস্তব লিগেল কথা বলতেছি আমি কোনো বানি বলতেছি না আর যারা থেরাপি দেয় সে আমার যে থেরাপি দেয় সে তো খুবই ভালো আমার দেখা যাতে খুবই ভালো লোক একটা সে আমাকে থেরাপি দিয়েছে আমি যেভাবে বলি সেভাবে আমি যতটুকু নিতে পারবো ততটুকু দেই এবং সে হিসাবে আমি ইনশাআল্লাহ সুস্থ হচ্ছি এবং এখানে যারা আসে অন্যরা বুয়ারা তারাও খুব ভালো ব্যবহার কেউ খারাপ ব্যবহার করেনি বা দেখিও না ওইরকম সবাই খুব ফ্রেন্ডলি আলাপ করে গল্প করে অনেক সময় আমি অন্য রুমে যাই বা অন্য রুমের লোকরা আমার কাছে আসে আসে গল্প করি যে ভাই আপনার অবস্থা কীরকম শরীর কেমন ভালো হচ্ছে বা কত দূরে আগাচ্ছে সেগুলো বলে এবং অন্য ভাইয়েরা যে অন্য জায়গায় থেরাপি দেয় তারাও আসে আসে বলে যে কী অবস্থা শরীরের তা আলহামদুলিল্লাহ মোটামুটি আগাচ্ছে যখন আর কি আগে আসতো না আসলে ওগুলো আমি ফিল করিনি সেরকম আমার এখানে খারাপ লাগেনি এখানে খুব ভালো লাগছে আমার ভালো লাগার কারণে ফ্যামিলির কথা অতটা স্মরণ আসেনি কারণ আমার টার্গেট যে আমি এখান থেকে সুস্থ হয়ে যাব ডাক্তার আমি সেরকম দেখাইনি তবে আমি যতটুক জানি তাতে আমি দেখেছি উন্নত মানের চিকিৎসা কারণ আমি শুনছি অনেক জায়গায় যে এর চেয়ে ভালো আমি বর্তমানে আর দেখতেছি না কারণ অনেক ভাইকে শুনছি তারা অন্য অনেক জায়গায় চিকিৎসা করছে তারপর আবার ঘুরে এখানে আসছে ঘুরে ঘুরে তো আমি সেই তুলনায় মনে করতেছি যে আমার দৃষ্টি থেকে বলতেছি যে এখানকার চিকিৎসা অনেক ভালো ধন্যবাদ কীভাবে জানাবো অবশ্যই ভালো হয় ধন্যবাদ জানাবো যে সে আমাকে এখানে আসে আমার দেখা করছে দুই তিনবার দেখা করেছে আসে এবং বলছে যে আমি বলছিলাম সেদিন যে আমার ব্যথা তো কমতেছে না এরকম চিন্তা করো না ব্যথা কমে যাবে আর যে কালকে কালকে মনে আসছিল আসে বলতেছে আমি বলতেছি যে আমার ব্যথা তো ভালো হয়েছে তো আমি তো রিলিজ নিতে চাচ্ছি তো কিসের রিলিজ এমনি মজা করতে চাই স্যার আমার সঙ্গে যে কিসের রিলিজ বলছি ব্যথা তো নাই ব্যথা তো থাকবে না আমি তো জানি তো চিন্তা কর নাই যাকে একটা আমি আর একটু দেখো দেখে শরীরের গতি আর একটু ভালো হলে তারপর তুমি চলে যাও তো আমি জানাচ্ছি তাকে খুব ভালো সেও খুব ভালো লোক এবং ভালোভাবে কথাবার্তা বলে খুব ঠান্ডা মাঝেজি মানুষ খুব ভালো লাগছে আর সব মিলে আমি সেই ভাইদেরকে বলবো বা বোনদেরকে বলবো যে এখানকার চিকিৎসা অনেক ভালো আপনারা চারিদিকে ছুটাছুটি না করে এখানে আসেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে আর আরেকটা কথা হচ্ছে যে এখানকার পরিবেশ সবকিছু ভালো আপনারা আসলে ইনশাল্লাহ সবকিছু বুঝতে পারবেন একবার অন্তত আসি দেখেন তারপরে আপনারা ফলাফলটা পাবেন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল